হ্যাঁ তখন কি বলেছিল কি বলেছিল বলছিল যে সবাইকে ঘর বাড়ি সবাইকে করে দেব এখন তো করা হয়নি বাথরুমে এসেছিল কাজ বাথরুমে তো কাজ হয়নি কিছু করা হয়নি সব নামানো হয়েছে এই লোক নিয়ে এসেছে কুড়াকুড়ি হবে এই হবে অমুক হবে ঢেক হবে কিছু করা হয়নি শুধু ওইসুকে বলা হয়েছে কোনো কাজ হয়নি রাস্তার সমস্যা রাস্তার সমস্যা তো অনেকই প্রচুর সমস্যা পুরা পুরা রাস্তা তো আমাদের পুরা খারাপ আর এই রাস্তাতে তো যাওয়া আসা হয় কেন হবে না কিসের জন্য হবে না যখন বলতে যাচ্ছে বলছে কাউন্সিলর তো আসছেই না কেন আসবে না আমাদের অসুবিধার জন্যই তো বলছি কিসের জন্য আমাদের একার জন্য নয় সবাইকার জন্য সবারই রাস্তা তাহলে কেন আসবে না আমার নাম আসারাই একদিকে কাউন্সিলর তার এলাকা দেখার কথা আবার আপনারা তাকে ছেড়ে যাচ্ছেন মেয়রের কাছে এটা প্রমাণিত হচ্ছে যে কাউন্সিলর কোনো কাজ করছে একদমই না কোনো কিছুই কাজ করে না কারণ একটা কাজের জন্য যাতে তার কি কাজ যে না আমি সবাইকে একসাথে দেখব জনগণ মানে সবাইকে একসাথে দেখার কিন্তু ওনার কোনো নাই ওনার কাছে যাব উনি যাবেন উনি টাইম দেবেন তা সত্ত্বেও উনি আসবেন না টাইম দেওয়া সত্ত্বেও উনি আসবেন না ওখান থেকে যেয়ে ঘুরে আসতে হয় সাইনের জন্য একটা সাইনের জন্য তিন চারবার যেতে হয় আমাদের তো তাহলে কাউন্সিলর কি জন্য আর কাল সেই পরশু দিন ঝামেলা হলো একটা পুলিশের সাথে আমার প্রচুর একদম কথা কাটাকাটি হয়েছে কেন হয়েছে কারণ কি আমি লাইভ করতে পারবো না ওনাকে মমতা লাইভ করার জন্য ওটা পারমিশন দিয়েছে সেটা ও লাইভে বলেছে যে ওনাকে মমতা নাকি পারমিশন দিয়েছে আমাকে লাইভ করার জন্য আর আপনার জন্য নয় তো আমাকে তাহলে মোবাইলটা মমতা দিয়েছে কেন দিয়েছে কেন লাইভ করার জন্যে এটুকুই এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।